হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো একটা নাস্তার রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন আমি ফুলকপি, গাজর, একটি ডিম, ময়দা, আর এখানে নিয়েছি ধনে পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো এটি দিয়ে আমি আজ আপনাদেরকে মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো। দেখুন, একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে ফুলকপি আর গাজরটাকে গ্রেট করে নিব। শীতের সকালে এইরকম মজার মজার দারুণ নাস্তা হলে তো আর বলার কথাই নেই, ঝটপট বানিয়ে নিতে পারে। যেহেতু আমার ফুলকপি আর গাজর গ্রেট করা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো আমি ডিম। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে মাখিয়ে আমি একটা সাইডে রেখে দিব। এখন নিয়ে নিলাম ময়দা, তার মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব পানি, দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে সহজ মনে হয়, তাহলে আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে দিবেন। এই তো আমার ডু বানানো হয়ে গিয়েছে, এখন আমি একটা রুটি বেলে নিব। এই তো আমার রুটি বলা হয়ে গিয়েছে। এখন আমি যে খামির বানিয়ে রেখেছিলাম ফুলকপি আর গাজর দিয়ে, ওইটা আমি উপরে দিয়ে দিব। এই তো আমি সারাটার মধ্যে দিয়ে দিয়েছি, এখন পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটা রোল বানিয়ে নিব। এখন আমি মধ্যেখানে একটু কেটে দিব। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর আমি দিয়ে দিব তেল। তেলটা গরম হওয়ার পর আমি রোলগুলো দিয়ে দিব। এখন আমি রোলটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিব। আমার একটা সাইড হওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা ভেজে নেবেন মুচমুচে করে। এই তো আমার রোল হয়ে গিয়েছে, এখন আমি তুলে ফেলব। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো ভিতরটা কিরকম হয়ে গিয়েছে হয়েছে।
এটা দেখতে পাচ্ছেন উপরে খুব ক্রিস্পি ভিতরে সফট দারুণ সুস্বাদু এই নাস্তা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসবো আপনাদের মাঝে অন্য কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম